মালদার মানিকচকে গঙ্গায় ফের উদ্ধার মৃতদেহ। মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি, ভিন রাজ্য থেকে ভেসে এসেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের জোটপাট্টা ডোমহাট এলাকায়। মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে জানালেন মালদা জেলা শাসক। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে করোনায় মৃত্যুর মিছিল দেখা দেয় উত্তরপ্রদেশে। সেখানে করোনার মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় বলে খবর আসে। সেই মতো নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মালদার মানিকচকের গঙ্গাঘাট দিয়ে সেই মৃতদেহ ভেসে আসতে পারে বলে প্রশাসনকে সতর্ক করা হয়। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী গ্রামবাসীদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয়। চলতি মাসের প্রথমে গঙ্গায় দুটি মৃতদেহ ভেসে আসে। এই মৃতদেহ উদ্ধার করে মালদা জেলা প্রশাসন সেই মতো তাদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। তারপরও কড়া নজরদারি চালায় জেলা পুলিশ প্রশাসন। এরই মধ্যে বুধবার দুপুরে আরেকটি মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশ প্রশাসন খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানিকচন্দ্র মণ্ডল জানিয়েছেন করোনা আক্রান্ত মৃতদেহ এই গঙ্গা নদীতে ভেসে আসার কথা শুনেই আতঙ্কে রয়েছেন মানুষ। এর আগে দুটি মৃতদেহ পাওয়া যায়, এরপর এদিন আরেকটি মৃতদেহ দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই তারা ভয়ে রয়েছেন বলে জানিয়েছেন। যদিও প্রশাসনের কাছে আবেদন করবেন মানুষের মধ্যে যাতে এই আতঙ্ক না ছড়ায়। জেলা শাসক রাজশ্রী মিত্র বলেন মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে, ময়না তদন্তের জন্য পাঠানো হবে। শুনতে পাই যে এখানে একটা বডি লেগে আছে, তো আসলাম দেখতে, তো একটা হাত কাটা আছে বডি, আর নদীর ধারে কিনারে লেগে আছে। দেখে কি মনে হচ্ছে দেহটা কতদিন পুরনো? দেহ 5-7 দিন, 8 দিনের মতো হবে। কি মনে করছেন কোথায় থেকে এসছে? কোথায় থেকে এসে নদীতে আছে, তো নদী অনেক অনেক দূর থেকে লেগে আছে। বিহার থেকে আসলো না, এইদিকে ঝাড়খণ্ড থেকে আসলো না, উত্তরপ্রদেশ থেকে। এটা তো অনুমান করা তো সম্ভব হয়ে যাবে। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464। কন্ট্যাক্ট নাম্বার 98322-13186।